তিনি বলেছেন দিনের এলেম অর্জনে কীভাবে অটল থাকব কোন কিতাব দিনের ব্যাপারে অটল থাকাকে বলা হয় অথবা দিনের যে কোনো বিষয়ে অটল থাকা তবে আপনি দিনের এলেম অর্জনে অটল থাকার কথা বলেছেন খুবই চমৎকার এই প্রশ্নটা কারণ অনেকেই দিনই এলেম অর্জনের জন্য চেষ্টা করে আবার পথে মধ্যে ছেড়ে দেয় ড্রপড আউট হয়ে যায় সেটা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও আমরা দেখি আবার অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ইসলামী শিক্ষার ক্ষেত্রেও আমরা দেখি বিশেষ করে আমাদের জেনারেল শিক্ষিত ভাই বোনেরা যারা ইনফরমালি ইসলামী এলেম অর্জন করার জন্য হয়তো কোথাও এনরোল করেছেন আরবি শেখার জন্য অথবা তালিমুল কোরআনের কোনো কোর্সে অথবা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের কোনো কোর্সে কিন্তু কিছুকাল পরেই দেখা যায় তিনি ছেড়ে দেন আপনার প্রশ্ন হচ্ছে আমি ছেড়ে না দিয়ে কিভাবে অটল থাকতে পারবো এবং এই পরিপূর্ণ কোর্সটা শেষ করে কিভাবে আমি প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারব প্রথমত আমি বলবো যে আপনার সংকল্পটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি কি আবেগের বশীভূত হয়ে এই কোর্সটা করছেন অন্যদের দেখা দেখি যে হ্যাঁ ঠিক আছে আমিও ইসলাম কিছুক্ষণ অর্জন করবো নাকি আপনি আসলে কমিটমেন্ট নিয়ে এখানে এসেছেন আপনার ইচ্ছা এবং সংকল্পের দৃঢ়তাই আপনাকে আল্লাহর রহমতে আল্লাহর তৌফিকে অটলতা দান করবে এরপরে আপনার নিয়তটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ আপনি কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইলামটা অর্জন করছেন তাহলে আল্লাহ যে জরুরি জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন আপনি কি সেই জরুরি জ্ঞান অর্জন করার জন্য এসেছেন যদি সেটাই হয় তাহলে আপনি অটল থাকতে পারবেন তাহলে আমরা দ্বিতীয় পয়েন্টটা বললাম এখলাসের সাথে এলমি এই জ্ঞানটা বা এলেম এই এলেমটা অর্জনে ব্যাপৃত হওয়া নিয়োজিত হওয়া তৃতীয় হচ্ছে একটা স্ট্রাকচার্ড কোর্স করা ছড়িয়ে ছিটিয়ে এখান থেকে কতটুকু ওখান থেকে কতটুকু এই ব্যক্তি থেকে কতটুকু একবার এখানে গেলাম একবার সেখানে গেলাম এভাবে হবে না এভাবে আপনি আগ্রহ হারাবেন কারণ এভাবে ধারাবাহিকতা যেমন থাকে না ঠিক তেমনি যেই সাবজেক্টগুলো আপনার জন্য প্রয়োজন যেগুলো প্রাথমিক তারপরে কোনটা তারপরে কোনটা সেভাবে যেগুলো সাজানো নেই সেগুলো পড়তে গিয়ে মানুষ ক্লান্ত হয়ে পড়ে আগ্রহ হারায় অতএব আপনি একটা স্ট্রাকচার কোর্স কোর্সে অ্যানরোল করবেন তাহলে আপনি অটল থাকতে পারবেন চতুর্থ তো হচ্ছে শিক্ষকের কাছে পড়বেন শিক্ষক যিনি আপনাকে প্রণোদনা দেবেন অনুপ্রাণিত করবেন তিনি নিজে আপনার জন্য একজন রোল মডেল হবেন তাকে দেখে তার কষ্ট দেখে তার পরিশ্রম দেখে তার জ্ঞান দেখে আপনি আভিভূত হবেন শুধু অনলাইনে বসে বসে বা বই থেকে আসলে অটল থাকা যায় না বরং আপনি যদি কখনো ভুল বইয়ের পাল্লায় পড়েন তাহলে অটল অথবা দূরের কথা আপনি ভুল দিকে পরিচালিত হতে পারেন অতএব জ্ঞানী গুণীদের সাথে থাকা এবং জ্ঞানীদের কাছ থেকে জ্ঞান অর্জন করা এটা খুব জরুরি তারপরে আপনার সংগ্রহে আমাদের ক্লাসিক্যাল কিছু বই আমাদের প্রখ্যাত আলেমদের মহাক্ষিকা আলেমদের কিছু বই তাদের সিরা এবং এই সিরার মধ্যে এক নম্বরে রাসুল সাল্লা সিরা সাহাবাইকারের জীবন এবং তাদের জীবনী আমাদের ইমামদের জীবনী এগুলো থাকতে হবে আপনি যেমন সিয়ারা আলমিন নোবেলার মতো প্রখ্যাত গ্রন্থ রাখতে পারেন আমাদের যে লক্ষ লক্ষ স্কলাররা রয়েছেন তারা কিভাবে গড়ে উঠেছেন তাদের জীবনের একটা সংক্ষিপ্ত আলোচনা আপনি এই বইটিতে পাবেন ইমাম দাহাবির সংকলনে এই বইটি প্রস্তুত করা হয়েছে তো যাই হোক এভাবে আপনি অল্প থেকে গভীর জ্ঞানের দিকে যাবেন শুরুতেই খুব বড় লোড নেবেন না তাহলে কিন্তু আপনার আগ্রহ নষ্ট হয়ে যাবে আর আপনি এলেম অর্জনটাকে আপনার অভ্যাসে পরিণত করবেন এলেমটাকে এনজয় করবেন পড়ার একটা একটা সুন্দর অভ্যাস গড়ে তুলবেন আমাদের অধিকাংশ মানুষের পড়ারই অভ্যাস নাই পড়তে গেলে এক পৃষ্ঠা পড়ে তিনি ক্লান্ত হয়ে পড়েন বাদ দেন তাহলে তো অটল থাকতে পারবেন না জ্ঞান অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে পাঠ করা পাঠ করার মধ্য দিয়েই আসলে আমাদেরকে অধিকাংশ জ্ঞান অর্জন করতে হয় জন্যই আল কোরআন আমাদেরকে বলছে একরা একর স্মরাবিকাল্লা দিয়ে খলাক কোন কিতাব পড়বেন এটা তো আমরা যদি বলি যে অর্থাৎ কোন কিতাব দিয়ে শুরু করবেন কারণ কিতাব তো অনেক আছে পড়ার তাই না আপনি শুরু করবেন দিনের বেসিক যে জ্ঞান এবং সেটা হচ্ছে ইমান এবং আকিরা ইমান এবং আকিরা এই জায়গাটা আমাদের শুদ্ধ হতে হবে নাহলে আমাদের ইবাদত সহ সব কিছুই বাতিল হয়ে যাবে তাহলে আমরা যেমন অসুল ইমান এই বইটা পড়তে পারি এটি বাংলা ভাষায় অনুদিত একটি চমৎকার বই সবুজপত্র থেকে পাওয়া যায় আর আরেকটি বই হচ্ছে আকিদাত তৌহিদ আকিদাত তৌহিদ এটি প্রফেসর ডক্টর সালে ফৌজানের লেখা অত্যন্ত সহজ প্রাঞ্জল চমৎকার একটি আকিদা এবং ইমান বিষয়ক বই এটি সিয়ান পাবলিকেশানসে পাওয়া যায় তো এইভাবে আরও অন্যান্য অনেক বই আছে তাই একাডেমিরও একটা ছোট্ট বই আছে আলোসোনাল জামাতের আকিদা এভাবে আপনি বেশ কিছু বই পড়তে পারেন আকিদা এবং ইমান বিষয়ক এবং তারপরে আপনি পড়বেন ইবাদত বিষয়ক বই এখানে তাইবা একাডেমির একগুচ্ছ বই রয়েছে কিতাব উত্তহারা সালা কিতাব সিয়াম ইত্যাদি এবং আরও কিছু বই হয়তো বের হতে যাচ্ছে সেটা কিতাব জাকাত এবং কিতাব মা মামলাচ ইত্যাদি তাহলে এই বইগুলো আপনি পড়বেন তাফসিরের ক্ষেত্রে আপনি তাফসির এবনু ক্যাফিয়ার আপনি পড়বেন পাঠ করবেন এবং হাদিসের ক্ষেত্রে আপনি যদি আমলাতুল আহকামটা পড়েন সাধারণের জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু বোখারি মুসলিমের হাদিসের সংকলন প্রায় চারশো বিশটা হাদিস এখানে রয়েছে এরপরে বল মারাম আপনি পড়তে পারেন শেখাল আলবানের তাহকিক সহ তাহলে সেখানে সহি হাদিসগুলোকে আলাদাভাবে চিহ্নিত করা আছে এছাড়াও আপনি কিছু অ্যাপসের সাহায্য নিতে পারেন যেমন আই হাদিসের মধ্যে হাদিসগুলো আছে তবে মনে রাখবেন দিনের গভীর জ্ঞানটা শুধু সরাসরি কোরআনের কিছু আয়াত তার অর্থ এবং হাদিস তার অর্থ পড়লেই যথেষ্ট হবে না আপনাকে এই টেক্সটগুলো অর্থাৎ কোরআনিক টেক্সট এবং হাদিসের এই ভাষ্যগুলো বোঝার জন্য আপনাকে আরও অনেক জ্ঞান অর্জন করতে হবে কোরআন বোঝার মূলনীতি হাদিস বোঝার মূলনীতি ইত্যাদি এই ধরনের বইগুলো ওসুল হাদিস ওসুল তাফসি অসুল উল ফেক ইত্যাদি এগুলো আসলে পড়তে হবে এভাবে আপনি একজন প্রাথমিক লেভেলের শিক্ষার্থী থেকে ধীরে 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 নিজেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে নিয়ে যাবেন এবং গভীর জ্ঞানের ভুবনে আপনি ধীরে ধীরে প্রবেশ করবেন তাহলে আশা করি যে আপনি দিনের এলেম অর্জনে অটল থাকতে পারবেন আল্লাহ তৌফিক দান করুন